আমরা এই মুহূর্তে আছি, এটার নাম কি আপনার প্রতিষ্ঠান নাম? হ্যাঁ, পাবনা ট্রেডার্স। একটু আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা শ্যামবাজারে দেখি, শ্যামবাজারে জাপান গলিতে আপনারা দেখবেন, এটি হলো পাবনা পাবনা ট্রেডার্স। ফারুক ফারুক, আমরা আছি, আপনারা দেখছেন পাবনা ট্রেডার্স। আপনি মুরব্বি তো মালিক না, স্বত্বাধিকারী পার্টনারে? হ্যাঁ, পার্টনারে। নামটা বলেন প্লিজ, আপনার নামটা বলেন। এটা লাগান, আমাদের এখানে মোহাম্মদ আলী সাহেব আছেন। আপনি কি হজ করছেন? জি, হাজি সাহেব, হাজি মোহাম্মদ আলী সাহেব। তো আপনারা দেখবেন আমরা এখানে, এটি যেটা দুঃখজনক হলো, এটা হাজি সাহেব ভুল করেছেন একটা। প্রথম হলো মূল্য তালিকার মধ্যে কিন্তু আদার মূল্য নাই, আপনারা দেখতে থাকুন, মূল্য তালিকার মধ্যে আদার মূল্য লিখেই নেই। এখন মূল্য তালিকা আদার মূল্য লিখে নেই, কিন্তু এই লেবার কারা ছিলেন জানি? বস্তা আপনারা নিচ্ছিলেন এখান থেকে, আপনারা যখন নিচ্ছিলেন তখন ভাউচার তো পাই নাই আপনার কাছে, ভাউচার দেয় নাই। তো ভাউচার না দেওয়ার কারণে আমরা আসছি উনার এখানে। আপনি বলেন তো কত করে বিক্রি করছেন? আমি 170 টাকাছি। কেন, আপনারা জানেন এত অভিযান চট্টগ্রামে, কালকে খাতুনগঞ্জে অভিযান হলো, তাইলে কেন? এখন আপনি ইম্পোর্টারে ফোন দেন আমার সামনে, কথা বলেন, অসুবিধা নেই। আমরা চাই, শুনেন, শ্যামবাজারের ব্যবসার একটা ঐতিহ্য আছে, ইজ্জত আছে, আছে না, এর বাইরে যাইতে জানি। কিন্তু আপনার একটা কথা বলি, আপনার মূল্য তালিকা নাই, ফাইন যাবে। এই ডাকেন, আপনার লোকজন ডাকেন, এই নাম্বারটা একটু বাইট করে দিন তো, একটু হেল্প করুন তো। ইকবাল, আমরা এই যে এখানে, আমি ফারুক, তুমি যাও ইয়েতে যাও, এটা পিছিয়ে দাও। আমরা এখানে আছি, যে আপনার নামটা আবার বলুন তো। মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী সাহেব, আচ্ছা একটা বিষয় জিজ্ঞেস করি, যে জানেন তো বৃহস্পতিবার আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রী মিটিং করছেন, আপনার সভাপতি সাহেবও ছিলেন, সবাই ছিল, সেখানে একটা নির্দেশনা দেওয়া হয়েছে, আপনার এই আদা তো 120-130-এর বেশি কোথাও হয় না, তা আপনারা ইম্পোর্টারের সাথে কথা বলার কবে কথা বলছেন আপনি শেষ? আমরা তো চাইবো আপনারা বেশি বেতন, বেশি লাভ করেন। তাহলে আপনি ইম্পোর্টারে এই যে শুভঙ্করের ফাঁকি কেন দিতে যাবেন? আপনি এখন যে শুনেন, এখন আপনার মূল্য তালিকা নাই, আপনি তো বড় ধরনের আইনে 50,000 আছে, আপনি ফাইন একটা খাবেন, কম ফাইন দেওয়া হবে না আপনার? নাই, মূল্য দেওয়া নাই, মূল্য দেওয়া নাই, এটা ফাইন খাবেন 50,000। না, 50,000 টাকা ফাইন হবে না, কমিশন করেন 170 টাকা আদা যে আপনার বেচার সাহসটা হয়েছে কিভাবে? না, আমার একটা কথা বলেন, আপনি 170 টাকায় বেচার সাহস হয়েছে কেমনে? মনের মধ্যে একটু আল্লাহর ডর ভয়, আপনি তো হাজি সাহেব বলছেন, একটু খোদার ভয় তো থাকতে হবে। তারপর সরকারি সংস্থাগুলো আমরা কাজ করছি, সরকার এতভাবে কাজ করছে, তো সেখানে আপনাদের একটু যে কেমনে সাহস হয় 170 টাকা বেচার? এখানে এখানে আসেন, আমরা বাইর করে দিই। কি নাম? থাকেন, হ্যাঁ না, ঠিক আছে, না না যাবেন কেন, ধরেন এই ধরেন। আচ্ছা ইকবাল, না আচ্ছা আমি দিচ্ছি, এই যে চট্টগ্রামে কালকে ধরা হয়েছে, বুঝছেন? এটা কোন জায়গার আদা? এই বার্মার আদা ধরছে আমাদের চিটিংয়ের অফিসাররা কালকে ধরছে। আই জে কে, ইকরাম না ইকবাল? ইকবাল ইকবাল, আই কিউ দে ইকবাল আছে, অথবা আই হেমাদ আছে, দেখো কি নাম? আপনারা কথা বলেন না, আপনারা কেউ কথা বলেন, আমরা কথা বলছি তো, আপনারা চাইতে করেন। কি নাম উনার? হিমা, হিমা হিমা দাস কি না দেখে নাই তো? আচ্ছা ইকবাল তো এমনি আপনি কল দিয়েছেন, আজকে কল দিয়েছিলেন তো? না কালকে, তাহলে তো কল লিস্টে থাকবে না? আপনি একটু দেখেন, ইকবাল নাম্বার আছে নাকি? আমরা দেখছি, আপনারা দেখেন এখানে কিন্তু করে ফাঁকি, আমরা দেখি চট্টগ্রামে আমরা একটু কথা বলবো, হ্যাঁ অসুবিধা না, আপনার সমস্যা নাই শ্যামবাজারের ব্যবসায়ীরা। তবে একটা কথা মুরব্বি শুনেন, একটা কথা বলে যাই, যে নিজের রিস্ক নেবেন না কিন্তু, দেন উনি দেন।
মানে এমন হয়েছে কি কেউ যেন দুষ্টামি না করে আপনারা তো দেখার দায়িত্ব আছে আপনারা অনেক বছরের ব্যবসায়ী জি আসসালামু আলাইকুম জি আমার নাম শাহরিয়ার ভালো আছেন ভাই আচ্ছা আমরা ভুক্তভোগী অধিদপ্তরের ঢাকার টিম হ্যাঁ আমি ঢাকা ডিভিশনের উপপরিচালক মঞ্জু মোহাম্মদ শাহরিয়ার আমার সাথে মাসুমা রেফিন আছে হেড অফিসের ডিডি আমাদের অফিসাররা আছে অনেকে ছজন অফিসার আমরা তো এইখানে আজকে আসছি আপনারা কত করে বিক্রি করতে বলছেন বলেন না না মার্কেট রেট এই যে ভাই শুভঙ্করের ফাঁকি দিয়ে না আপনাদের আদা কিনে কথা পড়ছে আমরা তো সেদিন দেখলেনি আপনিও দেখছেন নিশ্চয়ই কেমন হ্যাঁ শুনেছেন তাহলে সেখানে কত দামে আদা কিনছেন সর্বোচ্চ সরকার যেটা এলসি প্রাইসটা হলো 97 টাকা তাহলে আপনি সেটা 100 কত বিক্রি করতে বলছে হ্যাঁ আপনারা কত বিক্রি করতে বলছে না বাজার হিসেবে কত এখন আবার দুষ্টামিকরণ করো আপনি বলে দিলেন যে চিটাগাং আপনি নাকি 170 করে বিক্রি করতে বলছেন এই যে উনি বলছে যে বাজার রেটে বিক্রি করতে আপনি বলছেন যে উনি বলছে 170 তাহলে কোনটা ঠিক আপনি হাজি সাহেব না আপনি না বলছেন হাজি সাহেব না তাহলে তো আপনাদের মতো লোকদের অ্যারেস্ট করে নিয়ে যাওয়া উচিত কেন আপনি বলছেন যে এটা 170 বিক্রি করতে বলছে 170 বিক্রি করতে বলছে কে বলছে এই আপনি তো বললেন 170-175 বিক্রি করতে হ্যাঁ হ্যালো আপনি নাকি 170-175 বিক্রি করতে বলছেন হ্যাঁ না আপনি আমার একটু বলেন না শুনেন আপনাদের খরচ কত পড়ছে এইটা বলেন আমরা কিন্তু জানি সর্বোচ্চ এলসি প্রাইস 97 তাহলে সব মিলে খরচ কত পড়ছে আরে বাপরে আমি তো সরকারি অফিসার আমি ডেইলি রেটটাও জানি বুঝেন নাই আমি তো ডেইলি রেট না কালকের রেট কত গেছে সর্বোচ্চ সেটাও আমার কাছে আছে নাকি তাহলে আপনি আজারিয়া পেতাল পারলে হবে না বলেন তো কত পড়ে খরচ এইটা বলেন না এখনই বলেন আপনার যোগাযোগও করতে হবে না আপনি তো জানেন রে ভাই চট্টগ্রামে শুনেন এটা বার্মার আদা না খাতুনগঞ্জে কালকে বার্মার আদা 120 টাকার বেশি বিক্রি করার কারণে দুইজনকে ফাইন করা হয়েছে দেখছেন নিউজটা জানেন তো অবশ্যই হ্যাঁ তাহলে চিটিয়াঙে 120 টাকা হইলে এখানে হয়তো 5 টাকা বাড়তে পারে 125 টাকা হইতে পারে কেজি প্রতি তাহলে আপনারা এই ডাকাতির মধ্যে যাচ্ছেন কেন রে ভাই না এখন আপনি শুনেন আপনি কথা বলেন 120-125-এর বেশি বিক্রি যাবে না বা হয়তো খরচ গেলে আপনার 130-ই গেলে এর বেশি যাইতে পারবেন না কথা বুঝছেন এর বেশি যাওয়া যাবে না আপনারা আলাপ করেন সবাই আলাপ করেন ওনারা ফাইন করো 50,000 টাকা উনি মিথ্যা কথা বলছে হাজির সাহেব নাম দিয়ে কলঙ্ক এবং আপনার মূল্য তালিকা নাই আপনারা এই জন্য ফাইন করা হয়েছে না না আপনি মিথ্যা বলছেন না আপনি 50,000 টাকা ধরে না না আমার 70-75 বেচতে কইছে না আপনি 70-75 বেচতে কইছে আপনি কেন বিক্রি করবেন না আপনি মূল্য তালিকা নাই কেন সম্মানিত সুধীজন আমরা এই পর্যন্ত